কৃষি বিলের বিরুদ্ধে আগামী 25শে সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলা জুড়ে জঙ্গি আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলনে উপস্থিত থাকবেন শুভবুদ্ধি সম্পন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকেরা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এমনই হুমকি দিলেন উত্তর দিনাজপুর সিপিআইএম এর জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক অপূর্ব পাল। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী আচরণ করে চলেছে দীর্ঘদিন ধরেই। তার উপর কৃষি বিল পাশের মাধ্যমে সরকারি নিয়ন্ত্রণ থেকে কৃষি সেক্টরকে দূরে সরিয়ে রাখতে চাইছে। এর ফলে ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভ করবে, ক্ষতিগ্রস্ত হবেন কৃষক এবং সাধারণ মানুষ। কৃষিজাত পণ্যের নির্দিষ্ট বাজার মূল্য আর নিয়ন্ত্রণে থাকবে না, যা শুধুই ঊর্ধ্বমুখী হবে, ফলে দুর্বিষহ হয়ে উঠবেন সাধারণ মানুষের জীবন। তাই এই জনবিরোধী বিলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে চায় বামপন্থীরা। গরিব মানুষেরাই বামপন্থীদের বন্ধু। ধানের দাম, গমের দাম, ভুট্টার দাম, অন্য কোনো আনাজের দাম সারা দেশে সরকার কখনো তার দাম একটা নির্ধারিত করে দেয়নি। ইতিপূর্বে স্বামীনাথন কমিশন হয়েছে, সেই স্বামীনাথন কমিশনে বলেছিল যা হচ্ছে উৎপাদনের খরচ তার সঙ্গে 75% অর্থ যুক্ত করে তার হচ্ছে ফসলের দাম দিতে হবে, সেটাই হচ্ছে কৃষকের ফসলের ন্যায্য দাম। কিন্তু সরকার সেই আইন করেছে, অথচ সরকার সেই আইনটাকে লাগু করছে না, কঠোরভাবে লাগু করছে না, ফলে কৃষক ফসলের ন্যায্য মূল্য তো পাবেই না, আবার কি ফসল কম দামে বেচতে বাধ্য হবে, একদম বাধ্য হয়ে যাবে। এবং আমাদের দেশের যে এফসিআই, নাফে, এই সমস্ত যে সংস্থা আছে যারা কৃষকের কাছ থেকে ফসল কেনে, বেনফে তারা কেনে, এগুলো কোনো সংস্থা আর থাকবে না। তাহলে সমস্তটাই হচ্ছে এই যারা হচ্ছে মজুদার কর্পোরেট বহুজাতিক সংস্থা, তারা এই সব ফসল কিনবে। তাহলে কি হবে, শুধু কৃষক করছে না, কৃষকের সঙ্গে সাধারণ মানুষ বাজারে যে জিনিস কিনতে চায়, জীবনযাপনের জন্য যারা যা কিনতে চায়, তারাও কিন্তু বিপদের মুখে পড়বে। সামান্য অংশের মানুষ মুনাফা লুটবে, আর দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে তারা অন্ধকারে, তারা মানে বাঁচবে কিনা আগামী দিনে, সেটাই হচ্ছে ভাবনা চিন্তার ব্যাপার, দেশে একটা দুর্ভিক্ষ নেমে আসবে। এদিন অপূর্ববাবু আরো বলেন, আগামী 25শে সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার 16টি জায়গায় বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সংগঠিত হবে। হাজার হাজার মানুষ সেই আন্দোলনকে জঙ্গি আন্দোলনের রূপ দেবে বলেও হুমকি দেন অপূর্ব পাল। যেহেতু কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করছে, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব যারা কাজ হারাচ্ছে তারা কাজ পাবে না, তাহলে তাদেরকে 7,500 টাকা করে মাসে দেওয়া হোক, 10 কেজি করে খাদ্যশস্য দেওয়া হোক প্রতিটি পরিবারের সমস্ত মানুষকে, অথচ সরকার তা দিলেন না। মাঝখান থেকে কি হলো, মাঝখান থেকে কি করলেন, কৃষি বিল নিয়ে এলেন। সবচাইতে এই করোনায় আক্রান্ত তারাই তো ক্ষেত মজুর, কৃষক, শ্রমজীবী অংশের মানুষ, কলকারখানায় কাজ করা মানুষ, অসংগঠিত ক্ষেত্রের যারা মানুষ, তারাই হচ্ছে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকারখানা খুলবে না, তাহলে এই যে পুঁজিপতিদের যে এই যে কারসাজি, লকডাউন অমুক তমুক, তার মধ্য দিয়ে করোনা তো কোনোভাবেই আটকানো গেল না, কিন্তু মাঝখান থেকে কি হলো, স্বল্প পুঁজির ছোট ছোট কলকারখানা উঠে গেল, মানুষ কাজ হারালো, আর তরুণ মানুষ চুপ করে থাকবে। তাই আগামী 25 তারিখ সারা দেশব্যাপী বিক্ষোভ হবে, প্রতিবাদ হবে। এই যে আরএসএস বিজেপির নেতৃত্বে কেন্দ্রের যে সরকার, তাদের কৃষকের ফসল লুটের যে চক্রান্ত, তার জন্য যে বিল, এই বিল প্রত্যাহার না করা অবধি কৃষক সংগ্রাম কমিটি সারা দেশে তারা এই প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভ, রাস্তা অবরোধ, এই কর্মসূচি চালিয়ে যেতে হবে, আপামর জনগণকে গিয়ে আসতে হবে। অন্যদিকে বামপন্থী যুব সংগঠন DYFI এর পক্ষ থেকে আসন্ন পুজোর মরশুমে যে রক্ত সংকট দেখা দেবে তার নিরসনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করবে বলে জানান অপূর্ব বাবু। জায়গায় আমাদের যে ক্যাম্পগুলো হবে, ইটাহারে 2টো ক্যাম্প হবে, কালিয়াগঞ্জে 2টো ক্যাম্প হবে, রায়গঞ্জে আরো 2টো ক্যাম্প হবে, আহমেদাবাদে 1টা ক্যাম্প হবে, ডালখোলায়, করণদিঘিতে ক্যাম্প হবে, চাকুলিয়া কার্গিতে ক্যাম্প হবে, পাঞ্জিপাড়ার গোয়ালপুকুরে ক্যাম্প হবে, ইসলামপুরে ক্যাম্প হবে, চোপড়াতে অলরেডি ক্যাম্প হচ্ছে, আগামী 26 তারিখ, আগামী 28 তারিখ চোপড়ায় 100 বোতল রক্ত তারা দিচ্ছে, 50 বোতল তারা দিচ্ছে ইসলামপুর ব্লাড ব্যাংকে, 50 বোতল দিচ্ছে তারা হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে। স্বাভাবিকভাবেই আমাদের পার্টির এই রক্তদান শিবিরগুলোতে আমি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এদিন সাংবাদিক সম্মেলনে অপূর্ব পালের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা DYFI এর সম্পাদক সুরজিৎ কর্মকার। RCTV সংবাদ, রায়গঞ্জ।
সব খবরের আপডেট সবার আগে পেতে সার্চ করুন আমাদের ওয়েবসাইট rctvlive.in।